নমস্কার, সকলকে শুভেচ্ছা ও শুভকামনা। শুরু করছি আমার আজকের অনুষ্ঠান কিছু কথা সঙ্গে কবিতা। আজকে একটু অন্য ধরনের কথা হবে, একটু অন্য গল্প। লাল গোলাপ ও এক নিঃসঙ্গ বৃদ্ধের অজানা আখ্যান। একটা লাল গোলাপের ঝাড় ছিল, অজস্র রক্ত গোলাপ ফুটত তাতে। মাঝে মধ্যেই যেতে আসতে দেখেছি একজন অশীতিপর বৃদ্ধ বসে আছেন সিঁড়ির শেষ ধাপে, তার দুচোখের দৃষ্টি নিবদ্ধ গোলাপের দিকে। বলিরেখাময় কুঞ্চিত কপাল, চুল সাদা, চোখে চশমা। যাতায়াতের পথে ওই বাড়িতে অন্য কাউকে কখনো চোখে পড়েনি আমার। পুরনো একতলা বাড়ি, সীমানা প্রাচীর নেই, রং চটে গেছে, সারা গায়ে জরার ছাপ। সামনের দিকে এক ফালি জায়গাতে কিছু গাছ, ঝোপঝাড়, আগাছা জন্মে আছে। আশেপাশের চোখ ধাঁধানো, চক মিলানো বাড়ির মাঝে এই বাড়িটিকে কেমন যেন বেখাপ্পা মনে হয়। তার ওপর মানুষজনের সারা শব্দ নেই কোনো। ওই বৃদ্ধটি একমাত্র দেখেছি বাড়ির সামনে বসে থাকতেন। খোলা বারান্দা থেকে সরাসরি চোখ যায় ঘরের দরজার দিকে। বারান্দা থেকে নেমে এসেছে তিন চারটি সিঁড়ি, ধাপে ধাপে একটা সংকীর্ণ উঠোনে এসে মিশেছে। এ তল্লাটে আমার তেমন কোনো পরিচিত নেই, আমি এখানকার বাসিন্দাও নই। তাই কৌতূহল থাকলেও নিবৃত্তির উপায় ছিল না কোনো। তখন সম্পূর্ণ বেকার, কাজের সন্ধানে মাঝে মধ্যেই এখানে সেখানে যেতে হতো, সেই সূত্রে প্রতিদিন বের হতে হতো, টিউশনি পড়াতেও যেতাম। প্রতিদিন এক সময়ে যাওয়া বা ফেরা হয়ে উঠত না, কিন্তু যখনই এই পথ দিয়ে যেতাম উৎসুক হয়ে দেখার চেষ্টা করতাম। কোনো কোনো দিন ওই বৃদ্ধকে আমি বসে থাকতে দেখেছি, কোনো কোনো দিন দেখতাম সিঁড়িটা ফাঁকা পড়ে আছে, ঘরের দরজা বন্ধ। সবথেকে অদ্ভুত লাগতো ওই মানুষটিকে আমি কখনো বাড়ির বাইরে রাস্তায় বা কোথাও পায়চারি পর্যন্ত করতে দেখিনি। হয়তো বেরোতেন, হয়তো সে সময় আমি ওই পথে যেতাম না, তাই চোখে পড়েনি কখনো। দু একদিন রাতের দিকেও এই রাস্তায় যাতায়াতের সময় লক্ষ্য করেছি, রাস্তার পাশের ঘরটিতে মৃদু আলোর রেখা, কিন্তু মানুষের কণ্ঠস্বর শুনতে পাইনি। আশ্চর্য রকমের নির্জন পরিবেশে একজন অশক্ত বৃদ্ধ মানুষ প্রতিদিন একাকী বাঁচেন, এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা। রাতে কোনো কোনো দিন এই বাড়িটার পাশ দিয়ে যেতে যেতে মনে হয় ঝিঁঝি পোকার কনসার্ট আরো তীব্র হয়ে উঠেছে। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। উদয়াস্ত খেটে খুটে কোনো ক্রমে মহিমান্বিত কেরানির পদে একটি চাকরি জোগাড় করতে পেরে কৃতার্থ হয়েছি। চাকরির সুবাদে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, মাসে একাধবার হয়তো বাড়িতে ফেরা হয়। ওই বাড়ি, ওই বৃদ্ধ মানুষ, ওই রক্ত গোলাপের ঝাড় আর তার রাস্তা কবেই যেন মন থেকে বেরিয়ে গেছে। কোনো এক ছুটির দিনে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলাম, ওই পথ দিয়ে সাইকেলে ফিরতে গিয়ে দেখছি বাড়িটার ভোল বদলে গেছে, বাড়িটায় নতুন রং লেগেছে, ঝোপঝাড় জঙ্গল গোলাপের ঝাড় সব কাড়া যেন কেটে পরিষ্কার করে দিয়েছে। বাড়ির চারপাশে এখন পাতাবাহারের বেড়া, ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে, সেই নিঃসঙ্গ বৃদ্ধ, তার প্রিয় লাল গোলাপ সব মুছে গেছে। কে জানে কোনো এক অজানা কারণে মনটা বিষণ্ণতায় ভরে গেল। এই যে আমরা প্রত্যেক দিন
যৌথ থেকে অণু, অণু থেকে মাইক্রো, মাইক্রো থেকে ন্যানো, ভেঙে যাচ্ছি, এর শেষ কোথায়? মানুষের গড় আয়ু বেড়ে যাওয়াতে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা দিন দিন বাড়ছে, হাজারো ব্যস্ততার মাঝে এরাও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ভারতবর্ষের জনসংখ্যার হিসেব ধরা গেলে 10.1% মানুষ তাদের বয়স 60-এর ঊর্ধ্বে, অর্থাৎ আমাদের জনসংখ্যার একটা অংশ তারা কিন্তু স্থবিরতায় ভুগছেন। আমার কাহিনীর ওই বৃদ্ধ কে বা কেন, কি তার পরিচয়, কেনই বা তিনি একা বসতেন, কেনই বা তার নিঃসঙ্গতা, এগুলো অপ্রাসঙ্গিক। যেটা প্রাসঙ্গিক সেটা হলো এই সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে, যার কোনো নিশ্চিত প্রতিকার নেই। হয়তো সভ্যতার মন্থনে উঠে আসা বিষে পঙ্গু ও অসার হয়েছে আমাদের সমাজ চেতনা। বয়স বেড়েছে, সব কিছু কেড়েছে একে একে, অশক্ত শরীর আগলে প্রতিদিন বেঁচে থাকা, মৃত্যুর প্রতীক্ষায় প্রহর কেটে যায়, মাঝে মাঝে পুরনো স্মৃতি হাতড়ে দেখা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর আবেদন রইল আমার চ্যানেলটি যাতে আরও বাড়ে, আরও সম্প্রসারিত হয়, আরও বিস্তৃত হয়, অনেক মানুষের কাছে যাতে পৌঁছতে পারি সেই প্রচেষ্টা করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। নমস্কার, বিদায় নিচ্ছি আজকের মতো।